আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হলুদের পরের দিন ছিল মেহেদির প্রোগ্রাম, তো মেহেদির প্রোগ্রাম জন্য আমি রেডি হয়ে গেলাম। তো মেহেদি ওখানে গিয়ে আর আমি লাগাবো না, আমি বাসায় মেহেদিটা লাগিয়ে নিয়েছি। তো এটা একটা পেজের থেকে এসেছে, মেহেদি বাই শুভা, শুভা এসে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে। তো মেহেদিটা অনেক সুন্দর হয়েছিল, ব্রাইডাল মেহেদি। তো বাসায় এসে আমাকে এরকম করে সুন্দর করে যত্ন সহকারে লাগিয়ে দিয়েছে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার মেহেদিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুভার পেজের নাম হলো মেহেদি বাই শুভা। তো যাই হোক, আমি রেডি হয়ে, আফিফা রেডি হয়ে তারপর আমরা চলে গেলাম প্রোগ্রামে, ওখানে গিয়ে ক্যামেরা অন করব। দেখি হাতে মেহেদি পরেছিস? ও আচ্ছা, আগেই পরা হয়ে গেছে গুবলি? না আমি এখনো পরি নাই, পরবো। ওকে সবাই তো আমার ক্যামেরা, এই ভাই আসি আসি, আরেকবার আরেকবার, ওই বাচ্চারা আসছে, রেডি? ঠিক আছে, আমার আম্মু এসে এটা লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মেহেদি লাগিয়েছো, দেখাও তো, হাত দিয়ে দেখাও। আফিফা তোমার হাতে মেহেদি দেখাও। হুম, আফিফা মেহেদি লাগিয়েছে, দেখ ভালো। আমরা অনেক মজা করতে যাচ্ছি, তো সেই মজার জন্য অবশ্যই তো কিছু আকর্ষণীয় গেম খেলা দরকার। তো ছোট করে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, সবাই একটু বসবেন প্লিজ, যারা যারা সিট খালি আছে একটু বসে নেবেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে একটা কাজ করতে হবে, খুব কঠিন কাজ মামা, সেটা আপনাকে সম্পূর্ণ করতেই হবে, বুঝতে পারছেন তো? এটা মানুষের মন রক্ষার একটি কাজ, কিন্তু সবার মন রক্ষা করা যাবে না। এখান থেকে যে কোনো পাঁচজন মেয়ে বা মহিলা, আপনি পাঁচজনকে চুজ করুন, ছেলে বাদে। তো মেহেদি প্রোগ্রামে এসে দেখি সবাই একদম গ্রিন কালারের জামা পরেছে, সবাইকে অনেক সুন্দর লাগছিল গ্রিন কালারে, খুব মানিয়েছিল। তো এখানে কিছু গান নাচের আয়োজনও ছিল, এখানে প্রোগ্রাম ছিল, গেম ছিল, তারপর লটারি প্রোগ্রাম ছিল। তো যাই হোক, এখানে এই অনুষ্ঠানটা তেমন বড় কোনো অনুষ্ঠান না, ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল প্রোগ্রামটা, ছাদের উপরে, মানে কয়েকজন মিলেই আমরা এই প্রোগ্রামটা করেছি, আমাদের মানে বাইরের লোক ছিল না, বাসার আর আশেপাশে যারা আছে কাছে তারাই ছিল। তো যাই হোক, এই প্রোগ্রামের ভিতরে আর কি একটা গেম ছিল, হলো এই প্রোগ্রামে যারা, এই প্রোগ্রামে সবার চেয়ে বেশি যে যারা পাঁচটা সুন্দরী আছেন তাদেরকে বাছাই করে এই প্রোগ্রামে নেওয়া, মানে নিয়ে আসা হয়েছে এখানে, আর ওই পাঁচজনের মধ্যে আমি একজন ছিলাম। তো যাই হোক, এরকম করে একজন একজন করে আবার বাদ পড়বে। তো এটাই ছিল গেমসের রুলস, আর আমরা অনেক মজা করেছি। আর এরকম করে কিন্তু ছেলেদেরও প্রোগ্রাম হয়েছে যে পাঁচটা হ্যান্ডসাম ছেলেকে বাছাই করা হবে, তারপরে একটা একটা করে বাদ
পড়বে একজন উইনার হবে এরকমই জাস্ট ফান আর কিছুই না তো যাই হোক আমরা এরকম একটু মজা করছিলাম আর বাচ্চারাও খুব খুশি হচ্ছিল আসলে এগুলি প্রোগ্রাম পিকনিক বা অন্য কোনো জায়গায় হয় অনেক দিন পর এরকম একটা প্রোগ্রাম হয়েছে তো আমরা সবাই এটাতে মানে নিজেরা নিজেরা লোক বাইরের কোনো লোক ছিল না তো মজা করেছি যাই হোক এই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কী কী করলাম সেগুলি পুরো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি আসেন বিয়ে আসেন চলে আসুন এখন ভাবি আপনি একটু যান সামনে এখন ভাবি ভাবি যাস্ত হবে দেবন ভাবি দেবর ভাবি গিফটটা দিয়ে দাও আমি যাব আমাদের চাচি এসে নিজের হাতে আঙ্কেলকে গিফট দিন চাচি আপনি মঞ্চে চলে আসুন চাচি আপনি চাচি আপনি এখানে দাঁড়িয়ে যান চাচি আপনি এখন এই গিফটটা আঙ্কেলের হাতে তুলে দিবেন আন্টি আপনি চলে আসুন এখন আমরা এটা খেলবো এটা তুমি একটু বসো বাবু রূপে তোমার আগুন জ্বলে রূপে তোমার আগুন জ্বলে এটা কাকে দিবেন আন্টি আপনি খুব আগুন জ্বলছে এখানে তাকেই দিতে হবে রূপে আগুন জ্বলে ও মাই গড আসলেই তো হাই গর্মি আমরা এখন এটা খুলে ফেলবো চলে আসুন হামা গোবা হয়ে গেছে দাঁড়াও এখন আমরা আমাদের আলবির মানে এটা জাস্ট কিডিং না বুঝবে না তুমি অন্য কাউকে দাও এই বাচ্চারা তো বাচ্চারা তো সব সময় সবার ভালোবাসা পায় এই যে আপনি এই যে এই যে এখানে যারা বসে আছে তোমার যাকে মনে হবে তোমার ভালো তো সুন্দরী কত সুন্দরী আন্টি
আল্লাহ মাফ করো। जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। है ये आनते अबे तुम्हार मंचे এখন এখানে লেখা আছে এটা তো আরো বেশি ইন্টারেস্টিং। এখানে এমন একজন মানুষ আছে যে ভদ্র, সে যে বসে আছে আসলে সে ভদ্র না, তাকেই খুঁজে বের করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটা কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমাকে পাশে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড দিই, যাতে করে আপনারা পেয়ে যান। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার নতুন ব্লগে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।